नमस्कार बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो। आमिओ भालो आछि। आमार नतून चैनल अनु कुकिंग विद विलेज फूडे सबाइके स्वागत। आबारो आमी एकटा चिकेनेर रेसिपी निये एसेछि अल्प मसला दिए। चलुन ताले आमार रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। जदि भालो लेगे थाके अवश्यई एकटा लाइक करबेन आर आमाके कमेंटेर माध्यमे जानाबेन। चलुन, आपनादेर भालोबासाय आमी अनेकटा पथ अतिक्रमण करेछि, आरो आपनादेर भालोबासा चाइ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি খুবই খুবই আনন্দিত পাই। চলুন তাহলে আমার রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, আজকে আমি চিকেনের রেসিপি করার জন্য আজকে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, আর এদিকে বড় বড় করে আলু কেটে নিয়েছি। নতুন আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, তার জন্য আমি কেটে ধুয়ে নিলাম। আর রসুন বাটা নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর পেঁয়াজ কুচি, টমেটো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এই উপকরণগুলো দিয়েই আজকে আমি রেসিপিটা করব। আর তেলটা কড়াইতে দিয়ে তেলটা ভালো করে গরম করে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে দেবো এর মধ্যে। তেলের ওপরে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। দেখুন, লবণ হলুদটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এইভাবে করে নেড়ে চেড়ে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে আলুটা ভেজে তুলে নিয়েছি। আর এর ফোড়নে দিচ্ছি জিরে ফোড়ন আর দারচিনি, এলাচ, লবঙ্গ। আপনারা তেজপাতা পারলে দেবে, আমি তেজপাতা দিই না। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে আমি দুই তিন মিনিটের বেশি ধরে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে সমস্ত বাটা মশলাটা দিয়ে দেবো, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, টমেটো কুচি সবটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কিন্তু আমি মাংসতে লবণ দেব না, যা দেওয়ার একবারে দিয়ে দিলাম লবণ। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। কিন্তু এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি রেসিপিটা করব অল্প মশলা দিয়ে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতখানি কম অল্প দিয়ে অল্প মশলা দিয়ে আমি আজকে চিকেনটা রান্না করছি। এইভাবে করে চিকেনটাকে আমি প্রায় 7-8 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। মাংসটা ভালোভাবে কষানোও হয়ে এসছে, জলটাও অনেকখানি শুকিয়ে গেছে। মাংসের তো অনেকখানি জল বেরিয়েছিল, জলটাকে শুকিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা। আলুটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম 2-3 মিনিট। নেড়ে চেড়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল। দেখুন, ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, মশলার জল একটু দিয়ে দিলাম, আর একটু গরম জল দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে। গরম জল দিয়ে দিলাম, মাংসতে রান্না করার সময় একটু গরম জল দিলে মাংস টেস্টটা খুবই ভালো হয়। দেখুন, জল দিয়ে ভালো করে আমি জ্বালিয়ে নিচ্ছি, ফুটে গেছে মাংসের ঝোলটা। এইভাবে করে 10 মিনিট ধরে জ্বালিয়ে নেব আমি। অনেকখানি ঝোল রয়েছে, আমি বেশি ঝোল রাখবো না। 10 মিনিট পর ফিরে এলাম। এসে সানরাইজে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি মাংসের মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। দেখুন, আমি শুকনো লঙ্কা ছাড়াই আমি আজকে এই চিকেনের রেসিপিটা করলাম। বেশি কিছু মশলা দিইনি, অল্প মশলা দিয়ে আজকে রেসিপিটা করলাম। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।